বন্ধনের কিস্তি না দিতে পারলে দিতে হবে ডেথ সার্টিফিকেট, এর কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন চন্দন অধিকারী। মঙ্গলবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রাজারহাট সংলগ্ন কিষানের বাড়ি এলাকার ঘটনা। চন্দন অধিকারী রাজারহাট বন্ধন অফিস থেকে লোন নিয়েছিলেন, সেই টাকার কিস্তি দিতে না পারায় বন্ধনের স্টাফ ডেথ সার্টিফিকেট চাই বলে অভিযোগ। জানা গেছে, চন্দন অধিকারী স্ত্রী বন্ধনের স্টাফকে বলেন, এ মাসের কিস্তি দিতে পারবো না, আগামী মাসে একেবারেই দিয়ে দেব, কিন্তু সেই কথা মানছে না বন্ধনের স্টাফ। শনিবার রাত ১২টার সময় এসে বলেন, আপনি তো কাজ করে দিতে পারেন, বুধবারের মধ্যে যদি টাকা দিতে না পারেন তাহলে ডেথ সার্টিফিকেট দিতে হবে বলে অভিযোগ। এর ফলে বাড়িতে অশান্তি হয়। সোমবার রাত্রে বাড়ির পাশে সুপারি গাছে নিজের জামা দিয়ে আত্মহত্যা করেন। এরপর ময়নাগুড়ি থানার পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে ময়নাগুড়ি থানার পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন ময়নাগুড়ি থানার পুলিশ। দাদা, যদি পয়সা নাই তুমি কাজ করে দিতে পারো না, যদি তাও পারো না তাহলে আমাকে মৃত্যু সার্টিফিকেট দাও, আমি আর আসবো না, এরকম করে বললো সেদিন। আর শনিবারের দিন সব মাস্টারে আইসে বলছে, বলে এই বুধবারে পয়সা লাগবে না হলে আমরা ছাড়বো না, তোমার কি করার আছে? কোথাকার এটা? বন্ধন অফিস রাজারহাট। এই ঘটনাটা ঘটেছিল ওই যে আমার বন্ধনের মাস্টার আসিয়া পুরা চাপ দিয়ে গেছে, পুরা চাপ দেওয়াতে ছেলে তো টাকা দিয়ে পায় না, তিনটে বন্ধন দেয় নি, শুনেছি যে আমি বন্ধন টাকা দিব না, আর চার পাঁচজন আসিয়া বস এখানে পুরা চাপ দিয়ে চলে গেছে বন্ধনের মাস্টার দিয়ে, চারজন আসলে চারজন আসিয়া ওই যে চাপটা পুরো দেওয়ার জন্য এই ছেলেটা আমি আমার ওই ফাঁকি নাকি মারা গেলাম। কী নাম ছিল ছেলেটার? ছেলেটার নাম ছিল চন্দন অধিকারী। তোমার নাম কী? আমার নাম নীরেন অধিকারী। কোথায় এই ঘটনাটা ঘটেছে? ঘটেছে আমার ঘরের পিছনে। পাড়াটার নাম কি? পাড়াটার নাম আছে কৃষ্ণের বাড়ি। ঘটনাটা কেমন করে ঘটেল, কী হয়ে? ঘটনাটা তো মুই তো সকালবেলা বাড়ির থাকাতে ফোন করছিল, তো ফোন করে রাখার পর এটা আসিনি, এটা আসার পর দেখা তো যে সম্পর্কে আমার দাদা হয়, তো দাদাকে দেখলাম যে একটা গুয়ার গাছের মানে সুপারি গাছের মধ্যে সে নিজের জামা খুলে মানে ওই জামাটাকে পেঁচাই দিয়ে মানে গুলাই দিয়ে ফাঁস দিয়ে আর কি। কী নাম ছিল? চন্দন। কোথায় এর বাড়ি? বাড়িতে তো হচ্ছে দক্ষিণ ডাঙ্গা বলে, দক্ষিণ ডাঙ্গাপাড়া বলে। তার বাবার নাম? বাবার নাম হচ্ছে নীরেন অধিকারী। কী গাছে? সুপারি গাছ। সুপারি গাছ। কয় ভাই? কয় ছেলে? ভাই কয় ছেলে? তার তার তো এক ছেলে এক মেয়ে। কী শুনলেন, কী নিয়ে মারা গেল? এখানে আমি আইসা শুনলাম যে নাকি বলে দুই দিন মানে ধরে নাও সপ্তাহ না আগে নাকি বলে বন্ধনের সার আসছিল, বন্ধনের সার আইসা বলে তাকে চাপ সৃষ্টি করছিল নাকি বন্ধনের টাকা দেওয়ার জন্য, তো সে নাকি বলে আবার বলেছিল যে এই মুহূর্তে আমি টাকা দিতে পারছি না, তো যখন হবে তখন দিব, তারপরে বলে বন্ধনের সারগুলো বলে মানে না, তার পরিপ্রেক্ষিতে বলে নাকি বলছিল নাকি বলে আবার বলে ডেথ সার্টিফিকেট ধরাই দিবে নাকি বলে। এখন এই ব্যাপারটা আমি শুনছি কিন্তু আমার কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি সেটা বলতে পারবো না, তো যেটা এখানে আইসে শুনলাম সেই পরিপ্রেক্ষিতে আমি বলছি আর কি। এখন কী করবে ওরা বন্ধন অফিস? কি এখন বন্ধন অফিসে কী করবে? এখন তো এখানে তো পুলিশ আসছিল, পুলিশ আসার পর বললো যে গড়িটাকে নিয়ে গেল, কিন্তু পরে এখন কমপ্লেন করার জন্য ওরা তার জন্য যাইতে বললো, দুই চারজন গিয়ে ওইখানে একটা ডায়েরি করে আসতে হবে, এখন ডায়েরি করার জন্য কি যাবে না যাবে সেটা আলোচনার মাধ্যমে হবে। আপনার নাম? আমার নাম পরিমল চন্দ্র রায়। আপনি কী হন সম্পর্কে? ওনার আমি আর কি বোন জামাই হন।